দ্য নিউজ প্লাসর বাতরির প্রভাব হুহৃত আসনিক ক্ষোভিত বিরোধী বিধায়ক সরকারে ভুল তথ্য দিয়ারও অভিযোগ পুঁজির অভাবতে বন্ধ হল হুহৃত বন্ধ হল রাজ্যর হুহৃত আসনি ত্বরান্বিত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল সরকারে প্রবর্তন করা হুহৃত আসনি বন্ধ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে কিন্তু 2020-21 বর্ষত কার্যকরী আছিল হুহৃত যে আসনির জড়িয়ে সমষ্টিসমূহর দুখিয়া ছাত্র ছাত্রীর রোগীসকলে বিধায়কর লাভ করেছিল সহায় কিন্তু 2020-21 বর্ষর দ্বিতীয় কিস্তির ধন নাপালে বিধায়কে কিয় আবন্তন নহল দ্বিতীয় কিস্তির হুহৃতর ধন বিধানসভার সদনত বিরোধী বিধায়কে উত্থাপন করা এই প্রশ্নের উত্তরত সরকারে দাখিল করেছিল তথ্য তথ্যত প্রকাশ করা অনুসরি সকল সমষ্টিতে দিয়া হয়েছে প্রথম কিস্তির 25 লাখ ব্যবহারিক প্রমাণপত্র দিয়া নাই বহু সমষ্টিয়ে যার বাবে নাপালে দ্বিতীয় কিস্তির ধন মূলত ইউটিলাইজেশন সার্টিফিকেট চমুকৈ ইউসি নোপোৱাৰ বাবেই সরকারে মোকলাই নিদিলে দ্বিতীয় কিস্তির ধন সদনত এই তথ্য দাখিল করার পিছতে বাতৰি পরিবেশন করা হয়েছিল দ্য নিউজ প্লাসত এই বাতৰির পিছতে ক্ষোভিত হয়ে পড়েছে বিরোধী বিধায়কসকল মুখ্যমন্ত্রীলে পত্র প্রেরণ করেছিল বিত্তীয় বর্ষ পার হওয়ার আগতেই কারণ বিত্তীয় বর্ষ পার হয়েছে মার্চ মাহত আৰু তাৰ পূৰ্বে মই নিজে পত্ৰযোগে চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছিলোঁ যে আপোনালোকে প্ৰথম কিস্তি দিলে দ্বিতীয় কিস্তি দিব লাগে আৰু আমি আমাৰ যি দিবলগীয়া মানে ইউটিলাইজেশ্যন সম্পূৰ্ণ আমাৰ ফালৰ পৰা পঠোৱা হৈছিল আমাৰ শিৱসাগৰ জিলাৰ পৰা পঠোৱা হৈছিল কিন্তু বোধ কৰোঁ পুঁজিৰ অভাৱৰ বাবে চৰকাৰে এই ধন নিদিলে আমাক সেইটোৱে আমাৰ বিশ্বাস হয় বেলেগ দৃষ্টিকোণ কি আছে কিন্তু মোৰ নগাঁও জিলাত 2021-22 বিত্তীয় বর্ষর দ্বিতীয় প্রথম কিস্তি ব্যবহারিক প্রমাণপত্র দিছে আর দ্বিতীয় কিস্তিট পোৱাৰ কারণে আমি আসনিও হিতাধিকারী নির্বাচিত করে আমি দাখিল করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সরকারে নিদিলে ব্যবহারিক প্রমাণপত্র নহয় রাজকোষ খালি আছিল বাবেই নাপালে হুহৃতর ধন পুঁজির অভাবের বাবে সরকারে এই ধন নিদিলে আমাক সেটাই আমার বিশ্বাস হয় যে বিত্তীয় সংকটত আছে সরকার বিত্তীয় সংকটত থাকার কারণে এই কথাটো মানে অফ দ্য রেকর্ডত রাখি কৈ আছে যে ব্যবহারিক প্রমাণপত্র নিদিয়ার কারণে দিব পৰা নগল ইফালে হুহৃতর ইউসিডিআর দায়িত্ব কেবল জিলা উপায়ুক্তর হে গতিকে জিলা প্রশাসনের মুরব্বীগিয়ে যদিহে সময়ত ইউসি দিব পৰা নাই তার বাবে সরকারি উপায়ুক্তর বিরুদ্ধে কিয় ব্যবস্থা গ্রহণ করব নারে তাক লৈ প্রশ্ন বিধায়ক নুরুল হুদার মানে এই দায়িত্বটো সরকারের উপায়ুক্ত সরকারের এজন বিষয় গতি ব্যবহারিক প্রমাণপত্র যদি দিয়া নাই তেতিয়াহলে চৌকস করব লাগিছিল উপায়ুক্তক কিয় দিয়া নাই কিন্তু সেইটো নকৰি মানে ব্যবহারিক প্রমাণপত্র নিদিয়ার অজুহাতত এই বেমারীসকলক আর দুখীয় ছাত্র ছাত্রীসকলক বঞ্চিত করাটো সমীচীন হওয়া নাই কোন সঁচা কোন মিছা মুঠতে পণবন্দী হয়েছে কেবল রাজ্যের দুখীয়া ছাত্র ছাত্রী আর রোগীসকল ইউসি নোপোৱাৰ বাবেই সরকারে মুকলাই নিদিলে হুহৃতর ধন যে ক্ষতি করলে সমষ্টিসমূহর দুখিয়া হিতাধিকারীসকলকে কমলেশ বর্মন রিপোর্ট দ্য নিউজ প্লাস